130 করে দেবে, 120 করে, 120 করে দিয়ে দেব আমি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো? আই হোপ সকলেই ভালো আছো। আমার একটি নিউ মার্কেটিং ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে বেরিয়ে পড়েছিলাম মঙ্গলারহাট যাবার জন্য, ভোর 4:44 ট্রেন ধরলাম। এখন আমি ঢুকছি মেছেদাতে। আমার সাথে আমার পাড়াতে যে যারা মাছের ব্যবসা করতে যায়, কাকিমা ঠাকুমা অনেকেই, তো তারাই আছে। দেখতে পাচ্ছ মেছেদা স্টেশনের মধ্যে নেমে যাবে, কারণ এখানে মাছের বড় আড়ত আছে। সকলেই টাটা দেখিয়ে দিল আর আমিও টাটা দেখিয়ে দিলাম। এবার আমাকে লং ড্রাইভে যেতে হবে, তো আমি কি করলাম, ঘুমধুম সেরে চলে এলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে নেমে 1 নম্বর গেটের দিকে চলে এসেছিলাম, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখান থেকে 8 নম্বর গেট ধরেই কিন্তু মঙ্গলহাটে বেরিয়ে যাব। একজন বনু আমাকে কমেন্টস করেছিল ব্লাউজের দোকান দেখানোর জন্য। আজকের ভিডিওতে তো ব্লগ শেয়ার করছি, কালকের যে মঙ্গলহাটে ভিডিও আসবে তুমি পেয়ে যাবে। তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস আর সরি গো ওয়েট করানোর জন্য, কারণ আগের মঙ্গলবারের হাটটা ধরতে পারিনি। তোমরা তো জানো আমার ছেলের শরীর খারাপ করেছিল তার জন্য। তো দেখো আমি চলে এলাম এই বঙ্কিম সেতু, বঙ্কিম সেতু থেকেই কিন্তু শুরু হয়ে যায় হাট। আর বঙ্কিম সেতুর মধ্যে যতগুলো দোকানদার বসেছে, সমস্ত দোকানদারের কাছে কিন্তু জিনিসপত্র ভালো আবার ভালো নয়, কারো কাছে ভালো আছে কারো কাছে ভালো নয়। তো এরপর এর মানে সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের উপরে, তোমাদেরকে কোয়ালিটি দেখে নিতে হবে। তো বনু আমাকে কমেন্টস করেছিল তুমি কোনখান থেকে ব্লাউজ তুলো, আমি যেখান থেকে তুলি সেই ভিডিওটা কালকে তোমরা পেয়ে যাবে, মানে এর পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। মঙ্গলহাটে ভিডিও সেরে নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু জিও জিও, মানে মনটা জিও জিও করছে। আজকে দারুণ একটা ট্রেন ধরেছি, ঘর খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকে দুদিকে দুটো ট্রেন দিয়েছে, ওই যে ওই 13 নম্বরে পাঁশকুড়া দিয়েছিল, তো ওখানে গিয়েছিলাম। তারপরে এই যে ট্রেন হলদিয়া গ্যালোপিং, তো আবার এই ট্রেন দিদি ঘুরে এসেছি। ট্রেনটি একটু তাড়াতাড়ি বাড়ি যাবে, তাড়াতাড়ি সেই 15 নম্বরে দিয়েছে। তো একটু ছুটে ছুটে আসছিলাম, মানে দাদাভাই ফোন করছিল। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে দেখো দোকানের সামনে পুরো ভিজে ডুবে গেছিলো, কারণ কালকে তো ঝড় বৃষ্টি হয়েছিল। তো সমস্ত কিছু ভালো করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করলাম। পরিষ্কার করে ওখানে যে সামনে চটগুলো ছিল, সে এই যে জায়গাটা কোনো ঢালাই করা হয়নি, হবে তো এইখানটায় পেতে দিই যাতে কাস্টমাররা এসে ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে। তো একটু রোদ্দুর বেরিয়েছে, সেক্ষেত্রে ঝিকঝাক ঠিকঠাক করতে হবে, তো শুকনো শুকনো হয়ে গেছে। তো গাইজ এখন বিকেল 4টে হয়ে গেছে, আমার দোকানটি ওপেন করব। তো যেই সব জিনিস আজকে কালেক্ট করে এনেছি সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ, আমি আসার পরে কিন্তু কাস্টমার চলে এসেছিল, কিছু কাস্টমার, তো তার জন্য বাইকগুলো আর যাওয়ার সময় পায় না। তো যাই হোক, কাস্টমার এসেছিল দেখিয়েছিলাম, তো চলো এগুলো একটু আমি গুছিয়ে নিই, গুছিয়ে নেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইজ এখানে যেই আইটেমগুলো দেখতে পাচ্ছ সমস্ত কিছু নিউ, আর দোকানটা এই মাত্র ওপেন করেছি, দোকানটিকে সাজিয়ে নিই। তো এই হ্যাঙ্গারগুলো নিউ এনেছে, এই যে এইখানে টাঙিয়েছি, দেখাও ওদিকে। আর ছেলেদের প্যান্ট এনেছি গাইজ আজকে, তো অনেক রকমের আছে, ছোট থেকে বড় সাইজ। ছেলেদের জিনিস ততটা রাখি না, কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছে রাখার জন্য, তো দেখা যাক সেল করতে পারি কি না। আজকে কিন্তু কোনো শাড়ি নিয়ে আসিনি, আজকে শুধু ব্লাউজের আইটেম এসেছে আর ছেলেদের প্যান্ট আর অন্যান্য জিনিস এসেছে। তো শাড়িগুলো যেহেতু ছিল আগের সপ্তাহে এনেছিলাম, সেক্ষেত্রে ভেবেছি এইগুলো আগে সেল করে নিই, কারণ দামি শাড়িও অনেকগুলো আছে। তো সেগুলো সেল করে নেওয়ার পর নেক্সট যে আবার যাব তখন শুধু শাড়ি তুলব। তো দেখো অনেক কিছু আছে আমাদের, আমার কাছে বিশেষ করে বাচ্চাদের ড্রেস বেশি আছে। তো যেহেতু আমি আমার সামর্থ্য অনুপাতে দোকানটি সাজাচ্ছি, তো সমস্ত কিছু রাখতে পারছি না, বেশিরভাগ অর্ডার যারা করছে তাদের জন্য নিয়ে আসছি। সত্যি কথা বলতে আমি যে পরিমাপ কালেক্ট করে নিয়ে আসছি জিনিসপত্র, সেল দিয়ে এখানে ধরাতে পারছি না, কারণ অনেক কাস্টমার আসছে কিন্তু আমি মানে আমার এক সপ্তাহ শেষ হতে হতে মাল শেষ হয়ে যাচ্ছে, আবার নেক্সট আমি অর্ডার নিচ্ছি আবার নিয়ে আসছি, এরকমই অবস্থা আমার। তো যাই হোক, সমস্ত কাস্টমারকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এভাবে হেল্প করার জন্য। এই ব্লাউজগুলো দেখো, এই বাটি বিল্ডের ব্লাউজের কাপড়ের কোয়ালিটিগুলো খুব সুন্দর, 120 করে দেবে, 120 করে, 120 করে দিয়ে দেব আমি। এইগুলো হাকোবা ব্লাউজ 250,
একটু কমবে নি? একটু কম হবে, আমার কাছে বার্গেনিং করা যায়। এই যে আমাদের বৌমা এই ব্লাউজ অর্ডার দিয়েছিল, অর্ডারও নেওয়া যায় এখানে। যদি অর্ডার দেওয়া মানে অর্ডার কেউ যদি দেয়, সেক্ষেত্রে শুধুমাত্র 30 টাকা গাড়ি ভাড়াটাই নেব। আর যদি অর্ডার না দেয় আমার কাছ থেকে নেয়, সেক্ষেত্রে একটু রেট বেশি হতে পারে। ব্লাউজের ওপরে নয়, শাড়ি বলো আর অন্যান্য জিনিসের ওপর যেগুলো একটু বেশি বেশি রেঞ্জের ওপর, ব্লাউজের ওপরে 30 টাকা 20 টাকা এরকমই ঠিক আছে। লালি তুমি কটা নিবে নিয়ে নাও। এইটা এইটা এই ব্লাউজগুলো আমাকে অর্ডার দিয়েছিল, তাই আমি 200 টাকা করে দিয়ে দেবো। এইগুলো মার্কেটে যাচ্ছে 250 টাকা। সেটার অর্ডার দিয়ে নিচ্ছি, এমার্জেন্সি সেলাই। এই তো কাস্টমার রাস্তায় আছে। এই তো ব্লাউজ দেখো, বাটি বিন্দের উপরে ব্লাউজ আসছে। জামাগুলো নাকি? হ্যাঁ, সেজো দিদি নিয়ে নিয়েছে। 100 টাকা হবে না, দুটা 100 টাকা হবে না, 120 করে বাটি পিন্টের গুলো। এগুলো কি বিলাবে? এগুলো এগুলো ধরো মঙ্গলা। হ্যাঁ, কালা দিয়ে আবি হাকোবা হাকোবা, অন্য কালারটা তুলো, সাদা কালারটা একটু দাগ দাগ লেগে যেতে পারে। বাটি বাটি এই ফুলা ফুলা জামা। হ্যাঁ, এটা ঘটি হাতার উপরে হাকোবা, ঘটি ঘটি সবই ভালো। আমাদের দোকানে কোনো পাখার ব্যবস্থা নেই, কোনো পাখার ব্যবস্থা নেই, পাখার ব্যবস্থা করে নেব তাড়াতাড়ি, মানে জামা ষষ্ঠীর পরেই, পুজোর আগে মোটামুটি এখানে লুকটা আলাদা চেঞ্জ হয়ে যাবে। যেগুলো ভোগপুর মার্কেটে 250 টাকা করে, কোয়ালিটি দেখো, কাপড়ের কোয়ালিটি দেখো কত করে এগুলো, তোমরাই ফিডব্যাক বলো। 210 টাকা, ওই 200 দিয়ে দেবো, বার্গেনিং করা যায়। সব সাইজ আছে, এটা 32-34 এর বান্ডেল, কোনো 36 পাবে না। কেন তোমরা লও না, আমি গুছিয়ে নেবো। কাস্টমার কাস্টমার হচ্ছে লক্ষ্মী, কাস্টমার লক্ষ্মী, দোকানদার পেঁচা। 36 বললো তো, হাই ভগবান, আমি তো ঠকেই চলে এসেছি। দেখি ওই দিকের বান্ডেল সব 36 পাবো। এই দিকে ওই দেখো, ওই দিকে দেখো, ওই দিকে দেখো, 36-34-32 এই তো 32, 4 পিস করে এক বান্ডেলের মধ্যে, 4টা 32। হ্যাঁ হ্যাঁ, দড়িটা খুলে দাও। এই ব্লু কালারটা দারুণ লাগছে, ব্লু কালারটা দারুণ ফুটবে। তো গাইজ, আমি ব্যবসাতে একদম নতুন বলতে পারো, একদমই নতুন, তো অনেক কিছু জানি না, তবুও আমি কিছুটা কোয়ালিটি জানি, সেই অনুপাতে নিয়ে আসছি। গাইজ, প্রত্যেকটি জিনিসে আমি লাভ রাখছি, কিন্তু অল্প, এতে কাস্টমাররাও খুশি, আমিও খুশি। আমিও চাই খুব অল্প টাকার মধ্যে বিজনেস বানাতে, কারণ খুব অল্প টাকা লাভ রাখলে সকলেই কিন্তু আসবে, নিতেও পছন্দ করবে। আমাদের নিজে নিজে মার্কেটে যে হিসেবে মানে যেই রেটটা দেয়, তার থেকে একটু অল্প করে আমি নিচ্ছি। আরো কালার আছে তো দেখো না, আরো থেকে সরু পিঠ পড়তিছে, সেক্ষেত্রে আমাদের গ্রামে হ্যাঁ একটু সেলাইও তো ধরতে হবে, সেলাই ধরতে হবে, একটু মারতে হবে। আজকে সেল তো তোমরা দেখতে পেলে, মোটামুটি সেল হয়েছে, তো কাস্টমার চলে গেছে, এবার আমি সেলাই করতে বসেছি, কারণ প্রচুর পরিমাপে সেলাই পড়েছে, কালকে অনেকেই নেবে,
তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এইভাবে পাশে থেকো। আজকের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।